ডেরেক থেরেটি কোম্পানিটা হলেও আপনার ইরা কোম্পানি, আপনারা জানেন ইরা কোম্পানির ফিটিংসগুলো কিন্তু খুবই ভালো মানের ফিটিংস। আমরা বাইরে এলে কোনো ভালো প্রোডাক্ট সাজেস্ট করলে কিন্তু এই ফিটিংগুলো সাজেস্ট করি, কিন্তু ইদানিং এই ফিটিংগুলো দেখতেছি যে জোড়া বা জয়েন্টে কিন্তু ফিটে যেতেছে, যেমন টি, ইউনিয়ন, এলবো এইসব ফিটিং ফিটে যেতেছে। আর এই কাজটা কিন্তু করা হয়েছে আরও কিন্তু 4-5 মাস আগে কাজটা ছাদে করা হয়েছে, কিন্তু তখন কিন্তু ফাটে না, যদি অতিরিক্ত টাইট হয়েছে কিন্তু তখন ফিটে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ফাটতেছে ইদানিং। যেমন কয়েকদিন আগে একটা চেঞ্জ করা হয়েছে, তার 1-1.5 মাস আগে একটা চেঞ্জ করা হয়েছে, এই যে ইদানিং আজকে আবার একটা দেখতেছি এইরকম ফাটতেছে, কিন্তু কী কারণে ফাটতেছি বুঝতেছি না, রোদের অতিরিক্ত তাপে ফাটে না কি সমস্যাটা কি। এই ফিটিংগুলো আগে পরে কয়েকটা সমস্যা দিছি, অতি প্রথম যখন আমরা ফিটিং করতাম তখন তো সমস্যা দিত না, কিন্তু ইদানিং কিছুদিন মানে কয়েক মাস যাবত এইরকম সমস্যা দিতেছে। অতিরিক্ত টাইটের কারণে যদি ফেটে যেয়ে থাকে তাহলে কিন্তু কাজ করার সাথে সাথে ফিরে যাওয়ার কথা, কিন্তু ফাটতেছে, কিন্তু কাজ হ্যান্ডওভার দেওয়ানোর পরে 6 মাস, 1 মাস, 2 মাস, 3 মাস এরকম কিছুদিন পর পর ফাটতেছে, কী কারণে ফাটে বুঝতেছি না।